প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বাড়িও ভালো আছি। পলশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত এনআই স্কুল স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হাইমান্তা, সহকারী শিক্ষক বিষয় বাংলা। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের বিষয় বাংলা আমার পর কবিতা অনুশীলনী 1-5 নিয়ে আলোচনা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে শ্রেণীর তৃতীয় বিষয় বাংলা, আর আমার নাম হচ্ছে হালিমা আক্তার। আমার ফেসবুক আইডি, আমার এখানে মোবাইল নম্বর আছে। তো শিক্ষার্থীরা তোমাদের যে কোনো প্রয়োজন আমাকে ফোন করে কোনো বিষয় জানতে হলে জেনে নিন। তো প্রিয় শিক্ষার্থীরা চলো আজ আমাদের মূল ক্লাসে চলে যাই। আমি তোমাদের যে বাংলা বইটা আছে, বাংলা বইয়ের আমার বোন কবিতা তোমাদের গত ক্লাসে ক্লাস করেছে, তোমরা সেটা ফলো করেছ। আর আজকে আমি তোমাদের অনুশীলনী 1-5, মানে অনুশীলনী 1, 2, 3, 4, 5 এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো প্রশিক্ষার্থীরা তোমরা একটু আমার সাথে মনোযোগী হও। আমাদের অনুশীলনী প্রথমে আছে অনুশীলনী 1। অনুশীলনীতে আমাদের আছে শব্দার্থ। আমি এখানে তোমাদের শিক্ষার্থীদের শব্দার্থগুলো লিখে নিয়ে এসেছি, শব্দ এবং অর্থগুলো এখানে লিখে নিয়ে এসেছি, তোমরা ফলো করো। এখানে প্রথমে হচ্ছে গুরুজন। গুরুজন হচ্ছে সম্মানীয় ব্যক্তি। পাঠ পড়া, মানে আমরা পাঠ্যে কখনো খেলা করবো না, আসলে আমরা পড়াশোনায় কখনো খেলা করবো না। পাঠ অর্থ করা, খেলা খেলা অবহেলা, খেলা হচ্ছে কোনো কিছু বিষয়ে অবহেলা করা। আদেশ হুকুম, কোনো কিছু আদেশ করা মানে হুকুম করা। ফাঁকি অবহেলা, কখন কখন সামলিয়ে এগিয়ে, কোনো কিছু এগিয়ে যাওয়া, তার মানে সেটাকে সামলিয়ে যাওয়া। তো 2 নম্বর অনুশীলনীতে 16 স্তর পূরণ আছে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, তোমাদের পাঠ্য বইয়ে এখানে যে তোমাদের 16 স্তর পূরণগুলো আছে, সেই 16 স্তর পূরণগুলো আমি এখানে অর্থ সহ লিখে নিয়ে এসেছি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সব সময় 16 স্তর পূরণ শুধু উত্তরগুলো লিখে ফেলো অনেক সময়, আসলে এটা কিন্তু সঠিক উত্তর নয়। সঠিক উত্তর লিখতে হলে তোমার পাঠ্যটা পুরোটা লিখতে হবে, পাঠ্য পুরোটা লিখে তারপর সব মানে যেটা শূন্যস্থান থাকবে সেই স্থানটা পূরণ করতে হবে। ক নম্বর হচ্ছে বড়দের দেশ মেনে চলা উচিত। কি মেনে চলা উচিত? আদেশ মেনে চলা উচিত, বড়দের সবসময় আদেশ মেনে চলা উচিত। খ আমরা পাঠ শেষ করে খেলতে যাই। প্রিয় শিক্ষার্থীরা আমরা কখনো পড়াশোনা রেখে কিন্তু খেলতে যাই না, আমরা কী করি, পড়া শেষ করে তারপরে খেলতে যাই। ঘনম্বর হচ্ছে কাজে ফাঁকি দেওয়া উচিত নয়। ঘনম্বর তবু মিথ্যা বলব না। ঘনম্বর হচ্ছে মা বাবা শিক্ষক আমাদের গুরুজন। চলা কাউকে খেলা করবো না, খেলা মানে অবহেলা, কাউকে আমরা অবহেলা করবো না। 6 নম্বর হচ্ছে রোগ সামলে যেন আমরা চলতে পারি। তো শিক্ষার্থীরা কী করতে হয়, আমাদের সবসময় কিন্তু রোগ সামলে চলাফেরা করতে হয়, মানে বেশি রোগ ভালো না, এই জন্য সবসময় রোগটা সামলাতে হয়। তো 3 নম্বরে দেখো ঠিক উত্তরটি বাচ্চায় বলি এবং লিখি। তারপর প্রশ্নটি হচ্ছে কবিতাটি থেকে আমরা কী শিখলাম। আমাদের যে এই আমার কবিতাটা আমরা পড়েছি গত ক্লাসে, মানে কবিতাটা হয়েছে, তো সেই কবিতাটা অনেক সুন্দর একটা কবিতা। তো এখানে যে সরকারি উঠে আমি মনে মনে করি সারাদিন একজন ভালো হয়েছি, অতি সুন্দর একটা কবিতা। আসলে প্রশিক্ষার্থীরা এই কবিতা থেকে আমরা কী জানতে পারলাম, কী শিখতে পারলাম? এখানে 4টা অপশন দেওয়া আছে, তো খেয়াল করো আমি সবগুলো অপশন পড়ি, সেটা মধ্যে কোনটা সঠিক হতে পারে। তো কবিতাটা থেকে যে আমরা কী শিখলাম সেটা হচ্ছে সবাই যেন সুখে বাস করতে পারি, নাকি সবাই মিলেমিশে জীবন কাটাতে পারে। 3 নম্বর সবাই যেন সবাইকে ভালোবাসতে পারে, নাকি সবাই সাবধানে সুখে জীবন কাটাতে পারে। তো এই কবিতাটার আসলে মূল বক্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সবাই যেন মিলেমিশে জীবন কাটাতে পারি। তো আমরা সমাজে যারা আছি তারা সবাই যেন আমরা সবাই
মিলেমিশে জীবন কাটাতে পারি। তো চার নম্বর প্রশ্নে শিক্ষার্থীরা, চার নম্বর প্রশ্নে আছে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, চার নম্বর তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, মুখে মুখে উত্তর বলি বলি কি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে মুখে মুখে বলা অথবা লিখি, তোমরা এখানে ছোট ছোট প্রশ্ন দেখা যাচ্ছে, তো দেখা যাক আমি উত্তর সহ লিখে নিয়ে এসেছি, তোমরা একটু খেয়াল করে শোনো। চার নম্বরের কখনো প্রশ্ন হচ্ছে, সারাদিন আমি কিভাবে চলব। আমার পর কবিতা থেকে আমরা শিখতে পারি যে সকালে ঘুম থেকে উঠে মনে মনে প্রার্থনা করব, সারাদিন ভালো চলার এবং গুরুজনের আদেশ মেনে চলে সেভাবে কাজ করতে চেষ্টা করব। তো আসলে এই কবিতার মাধ্যমে আমরা জানতে পারলাম যে সকালে ঘুম থেকে উঠে মনে মনে প্রার্থনা করব যেন সারাদিন ভালো চলতে পারি এবং সবসময় গুরুজনের আদেশ যেন মেনে চলে সেভাবে কাজ করতে পারি। খ নম্বর, কারা গুরুজন। শিক্ষিতা তোমরা অবশ্যই জানো যে আমাদের আশেপাশে যারা আছেন বড় সবাই, তবে বাবা মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি অথবা খালা খালু আছেন, শিক্ষক, ওনারা সবাই কিন্তু আমাদের গুরুজন, ওনারা আমাদের মুরব্বী। তো সবসময় গুরুজনদের কিন্তু আমরা সম্মান করবো, শ্রদ্ধা করবো। তো গ নম্বর হচ্ছে, পড়ার সময় আমরা কী করবো। পড়ার সময় আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবো, কখনোই পড়াশোনা অবহেলা করবো না। তো প্রিয় শিক্ষার্থীরা, পড়ার সময় যখন আমরা পড়াশোনা করবো তখন অবশ্যই যেটুকু করবো সেটা যেন মনোযোগ দিয়ে পড়াশোনা করবো, তো পড়াশোনাকে কখনো আমরা অবহেলা করবো না। ঘনা, কোন ধরনের কথা আমি কখনো বলবো না। আমি কখনো মিথ্যা কথা বলবো না, কারণ মিথ্যা কথা বলা মহাপাপ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মিথ্যা কথা আসলে কখনো কোনো সময় মিথ্যা কথা বলবো না, কেননা মিথ্যা কথা কিন্তু মহাপাপ এবং নিজেদের ক্ষতি ডেকে আনে। গোলাপ হচ্ছে, তাদের আমরা ভালোবাসবো। ছোট বড় সকল ভাই বোনকে আমরা ভালোবাসবো, তাদের সাথে আমরা মিলেমিশে থাকবো, কখনো তাদের মনে কষ্ট দেবো না। আমাদের ছোট বড় যে ভাই বোন রয়েছেন তাদেরকে আমরা সবসময় ভালোবাসবো, তাদের সাথে সবসময় মিলেমিশে থাকবো এবং তাদের মনে যে কষ্ট হয় এরকম কথা বা অন্যের দুঃখে আমরা কি করবো। অন্যের দুঃখ দেখে আমরা কখনো সুখী হব না, সবসময় অন্যের বিপদে এগিয়ে যাবো, এগিয়ে যাবো। আমরা অন্যের যখন দুঃখ বা অন্যরা যখন কান্না করবে তখন কিন্তু আমরা এটা কখনোই হেলা করবো না, এড়িয়ে যাবো না, সবসময় তাদের বিপদে আপনি এগিয়ে যাবো এবং তাদের দুঃখ দেখে আমরা কিন্তু কখনোই হাসবো না, এটা কিন্তু ভালো না। তারা আমি কী করবো, কখনোই সুখী হবো না এবং সবসময় নিজেকে বিপদ আগে বিপদের জন্য এগিয়ে যেতে পারি, এই মানসিকতা থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, পাঁচ নম্বর প্রশ্ন আছে আমাদের, পাঁচ নম্বর অনুশীলনীতে যেটা আছে, ডানদিকের কথার সাথে বামদিকের কথা পুরো মিল করা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে পাঁচ নম্বর প্রশ্নটা, এখানে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো, ডানদিকের কথার সাথে বামদিকের কথা নিজে করি এবং দেখি। এখানে আদেশ মেনে চলে এখানে দুটি পরে, মানে অপিন দেওয়া আছে গুরুজনকে, মানে অপকে ভালো ছেলে, তাহলে আমাদের ভূমিকা করতে হবে গুরুজনের আদেশ মেনে চলতে হবে। আমি এখানে শুধু তোমাদের সুবিধার্থে উত্তরগুলো লিখে নিয়ে এসেছি, তোমরা উত্তরগুলো ফলো করো। পরেরবার হচ্ছে, আদেশ মেনে চলে গুরুজন, ভালোবাসে সবাইকে। আমরা আশেপাশে যারা আছে সবাইকে কিন্তু, ছোটো বড় সব যারা আছে সবাইকে কিন্তু আমরা ভালোবাসি। বরাবর হচ্ছে, কাজ করে ভালো মন, সবসময় আমরা ভালো মনোযোগ নিয়ে কাজ করব। বরাবর হচ্ছে, পাঠের সময় নাই খেলা, পড়াশোনা আমরা কখনো অবহেলা করব না। উম নম্বর, সামনে রাখি রোগ, রোগকে সবসময় মনে করব সামনে রাখি, কখনো রোগ করবো না, মনোযোগ করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজ তোমাদের সাথে আমার এই ক্লাসের বিষয়, তোমরা অবশ্যই এই ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছ। তাহলে আজ প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে উন্নয়ন সময়। আসসালামু আলাইকুম।